নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল ব্লগ মণিমাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, চলো শুরু করি। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি রামকেলি মেলার উদ্দেশ্যে। রামকেলি মেলার নামটা তোমরা সবাই শুনেছো কিনা জানি না, তবে আমাদের এটা মালদা জেলার এক বহু প্রাচীন ঐতিহ্যবাহী মেলা। আমাদের বাড়ি থেকে এটা 30-35 মিনিটের রাস্তা, যার জন্য অত বেশি জার্নিও করতে হয় না। আমাদের এই গৌড় যেতে, শশাঙ্কের রাজধানী যে গৌড়, সেই গৌড়ে যেতে, গৌড়ে যাওয়ার পথে আর কি পড়ে, মেলা থেকে গৌড়ের পথ হার্ডলি 10 মিনিট সময় লাগবে। সেই গৌড় যাওয়ার পথেই এই রামকেলি মেলাটা পড়ে। আমরা মেলাটার মোটামুটি কাছাকাছি চলে এসেছি, কারণ দেখছি দুই ধারে প্যান্ডেল করা আছে। সেই প্যান্ডেলে লোকজন সারাদিন বা রাত্রে স্টে করেন, যারা দূর দূরান্ত থেকে আসেন তারা এখানে স্টে করেন। এই আমরা মেলাটার কাছাকাছি চলে এসেছি, এবার গাড়ি থেকে নামতে হবে, তারপরে এগিয়ে দেখব সামনে কি আছে। এই যে এত গাড়ি ঘোড়া দেখছো, সব বাইরে থেকে এগুলো গাড়ি এসেছে সব রিজার্ভ করা। বললো না, বহু দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসেন, বিশেষ করে যারা সনাতন ধর্মে দীক্ষিত তারা তো প্রচুর পরিমাণে এখানে আসেন এই রামকেলির মেলাতে। এখন সকাল 6:45 বাজে, তাতেই দেখছি যে মোটামুটি ভালোই লোকজন রয়েছে। তাহলে তো বুঝতেই পারছো যে সারাদিন কী হারে লোক আসে এখানে। এই যে লেখা আছে রামকেলি মেলা উৎসব, তো সারাদিন ভীষণ মানে প্রচুর লোকজন আসে, লাখে লাখে লোক এখানে আসেন এবং বহু লোক এখানে রাত্রে স্টে করেন। এনারা সব আগে থেকে এসেছিলেন, দেখা যাচ্ছে ব্যাগ ট্যাগ সব নিয়ে আছেন, এনারা এখন বাড়ি ফিরছেন। এই যে বাচ্চারা ঢাকঢোল কিনে নিয়েছে, এটা এদের মজা এখানে। যাই হোক, এই যে আমার মেয়ে শুরু হয়ে যাচ্ছে জিনিস কেনাকাটা, বদাদার কাছে আবদার, এখন একের পর এক জিনিস কিনতেই থাকবে। এবার মেলার ভেতরে প্রবেশ করছি, দেখি ভেতরে কি আছে। এই রাস্তার দুই ধারে বহু সন্ন্যাসীরা বসে থাকেন, এই যে এমি পেয়ে গেছে ওর হাই এনার্জি লেভেলের একটা জিনিস, ও সারা রাস্তা ওকে মানে এমিকে এটা এনার্জি দেবে, প্যাঁপু প্যাঁপু করে বাসি ভাজাতেই থাকবে, যতক্ষণ মেলাতে ঘুরবে ততক্ষণ এই চলবে ওটা। এই রাস্তার দুই ধারে এরকম বহু প্যান্ডেল হয় যেখানে বাউল গান কীর্তন হয়, দেখতেই পাচ্ছ যে বহু বৃদ্ধ বৃদ্ধারা সব এখানে বসে আছেন। এই সামনেই দেখা যাচ্ছে, দেখুন দুজন নাগা সন্ন্যাসী বসে আছেন, যাদের বলে ল্যাংটা সাধু, গায়ের মধ্যে ছাই ভস্ম সব মেখে বসে আছেন এনারা। জীবনের প্রথম আমি এনাদেরকে দেখলাম, কোনোদিন আমি এই নাগা সন্ন্যাসী দেখিনি। যাই হোক, এটা আমার এই মেলাতে এসে বিশাল বড় পাওনা, ভালো লাগলো দেখে। সবাইকে আশীর্বাদ করছেন ওনারা। দীর্ঘ 7 দিন ধরে এই মেলাটা হয়, দেখুন অনেকে ফিরে যাচ্ছেন, কারণ এনারা প্রথম দিন হয়তো এসেছেন, ওই 2-3 দিন 4 দিন যে যায় যেরকম পারে সেরকমভাবে থাকেন, যাই ওনারা ফিরে যাচ্ছেন। এই হরেক রকম দোকান বসে এখানে, ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছু, সেই জপের মালা থেকে আরম্ভ করে এভরিথিং সব কিছু, পুজোর সমস্ত জিনিসপত্র, প্রচুর দোকান এখানে বসে। যাকে বলে মেলা, মেলাতে যেমন মানে হরেক রকম জিনিস পাওয়া যায়, এইখানেও সেই হরেক রকম জিনিস। তবে আমরা এখনো মূল মন্দিরে প্রবেশ করিনি, তোমরা সাথে থাকো, আমরা আস্তে আস্তে মূল মন্দিরে প্রবেশ করব, দেখব যে ভেতরে কী আছে এবং তোমাদেরকেও দেখাবো সেটা, তোমরা সাথে থাকো।
দেখো এনারা এখানে রান্না বান্না করে খাচ্ছেন, ওই তাঁবু টাঙিয়ে থাকছেন রাত্রে। এবং দেখো এই দুদিকে এই যে বস্তা কাপড় সব পাতা আছে, এখানে ঠাকুরের ছবি দেওয়া আছে, রাখা আছে। তো ঠাকুরের নাম করে যে যেরকম পারে সেরকম ভাবে দান করেন, কেউ টাকা পয়সা বা চাল ডাল, তো ওনারা সেগুলোই ফুটিয়ে খান। যে কদিন ওনারা থাকেন এইভাবে ওনারা এখানে এসব রান্না বান্না করে খান। যাই হোক, রাস্তার মাঝখানে আমরা একটু পুণ্য অর্জন করছি, তিলক কেটে সবাই মিলে তিলক কেটে নিলাম। এমনি কেউ বাদ দিলাম না, তিলক কাটার জন্য ও তিলক কেটে নিল বেশ সুন্দরভাবে। এরপরে আমার পালা, আমরা ভেতরের দিকে চলে এসেছি। দেখতে পাচ্ছি যে শ্রী শ্রী প্রভু চৈতন্যদেবের একটি মূর্তি এখানে দাঁড়িয়ে আছে। আর আমরা যতটুকু ইতিহাস জানি যে প্রভু একদিনের জন্য রাত্রে এখানে রাত্রি যাপন করেছিলেন, যার জন্য ওনার মূর্তিটা এখানেই স্থাপিত করা হয়েছে। আর সামনে যে যে হলুদ রঙের যে ঘরটা দেখা যাচ্ছে, ওই ঘরের মধ্যে ওনার পদচিহ্ন রয়েছে। আমরা ভিতরে প্রবেশ করব এবং তোমাদের দেখাবো সেই পদচিহ্নটা। প্রচুর ভিড় রয়েছে, তার জন্য একটু সময় লাগবে, তো ধীরে ধীরে আমরা প্রবেশ করব। তারই মাঝখানে একটু আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি, বেশ মনোরম পরিবেশ। অ্যাকচুয়ালি এটা গ্রামের ভেতরে, তো যার জন্য বেশ নিরিবিলি জায়গা, সারা বছর এখানে কোনো রকম লোকজনের ভিড়ভাট্টা কিছু থাকে না। এই সময়টাতে সাত দিন একটু এখানে বেশ জমজমাটি মেলা হয় প্রতি বছর। এখানকার মানুষ অপেক্ষা করে থাকেন এই সময়টার জন্য, যে তাদেরও একটু ভালো লাগে, আনন্দ উৎসব হয় এখানে। পাশে একটি মন্দির, এই যে আমরা চরণচিহ্ন মন্দিরে প্রবেশ করছি, যে দিদি আর এমনি ঢুকেছে এখানে চরণচিহ্ন গ্রহণ করছে। এই যে সামনে দেখতে পাচ্ছে যে এমনি প্রণাম করছে, এটাই হচ্ছে চরণচিহ্ন। এখানে যারা ভক্তবৃন্দরা এসেছে তারা সকাল সকাল স্নান করে যে তিলক কাটা সবার হয়ে যাচ্ছে, এদিকে কেউ কেউ দেখছে ঘুমোচ্ছে। এগুলো তোমাদেরকে দেখানোর কারণ যে তোমাদের যদি কোনো আত্মীয় স্বজন এখানে আসতে চান, তাহলে ওনারা বুঝবেন যে এখানে থাকার খাওয়ার কোনো রকম কোনো অসুবিধে হয় না, সবাই একসাথে মিলেমিশে ওনারা থাকতে পারেন, এই জন্যই দেখানো। এই মেলাটার নাম রামকেলি হওয়ার কারণ, ক্রেতা যুগে প্রভু রামচন্দ্র সীতাকে নিয়ে এসেছিলেন এখানে, কিছুদিন বসবাস করেছিলেন, তার থেকে এই জায়গাটার নাম হয়েছে রামকেলি। এটা জানতাম না, এখানে এসে সেটা জানতে পেরেছি। আর এই মেলাটাতে আমি লাস্ট এসেছিলাম, মনে হয় খুব বেশি বয়স হলে হয়তো 5-6 বছর বয়সে আমি এসেছিলাম আমার দিদার সাথে, আমার মায়ের সাথে। আমার দিদার বাড়ি রায়গঞ্জে, সেখান থেকে দিদা প্রতি বছর দিদা এখানে আসতেন, আমাদের বাড়িতে আসতেন, সেখান থেকে রামকেলি মেলাতে আসতেন যতদিন দিদা সুস্থ ছিলেন ততদিন। তো যার জন্য পরে আর আসা হয়নি আমাদের, এই বছর ঠাকুরের কৃপায় আসা হলো, যার জন্য এত সুন্দর জায়গাটা দর্শন করতে পারছি আমরা। এবার আমরা আসল মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরটা হচ্ছে মদনমোহন নাথ মন্দির, ভীষণ সুন্দর এই জায়গাটা এবং বিশাল বড় জায়গা এরিয়া নিয়ে জায়গাটা। এই যে ভেতরে ঠাকুর রয়েছেন, এখানে যে শ্রীকৃষ্ণ ঠাকুর রয়েছেন, দেখানোর চেষ্টা করছি জুম করে। এই যে সমস্ত দেবদেবীরা রয়েছেন এখানে, শ্রীকৃষ্ণ রয়েছেন মাঝখানে, এখানে সবাই প্রসাদ গ্রহণ করছেন, আনন্দিত গ্রহণ করছেন। এই মন্দিরের এমনি হাত তুলে প্রণাম করে পুরোহিতের কাছ থেকে প্রসাদ গ্রহণ করছে। এবার আমি একটু প্রণাম সেরে ফেললাম। আমাদের ঠাকুর দর্শন মন্দির দর্শন কমপ্লিট, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এমনি পা ব্যথা হয়ে গেছে, ওই জন্য বড়দাদার কোলে উঠে বসেছে,
যাই হোক বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আমার সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সহযোগিতা আমার ভীষণভাবে দরকার। একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। এই একজন সন্ন্যাসী আমাকে দেখে বলে, তুই ক্যামেরা করছিস আমাকে একটু ভিডিওতে নিয়ে, আর সামনের বছর আবার আসবি। আমার আবার আসবো, যাই ঠাকুর যদি চায় তাহলে হবে আবার সামনের বছর। যাই বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা ভালো থেকো, আজকে রাখছি, টাটা বাই বাই।